এগ কোয়ালিটি খারাপ থাকে যেরকম আমার তো সেই মধ্যেই তোমার খিদে পেয়ে যেতে পারে ডায়েটের জন্য আর ফ্যাট কমানোর জন্যটাও হেল্প করে মাসের পনেরো দিন পর্যন্ত ব্যায়াম ঠিক আছে তাই সময় ব্যায়ামগুলো করা উচিত কিনা আর দুটো রুটি নিয়েছি আর লেবু আর টমেটো নিয়েছিলাম বিনস বাঁধাকপি আর মটরশুটি এগুলো নমস্কার সবাইকে আরও একটি নতুন ভিডিওতে আর আজকে আমি তোমাদেরকে এটা আর কি বলবো অনেকে আমাকে জিজ্ঞাসা করেছে তার জন্য আমি বলছি যে আমার সকাল থেকে রাত পর্যন্ত ডায়েট চার্ট কি আছে তো আপাতত তো পিসিওডি থেকে আমি মুক্তি পেয়েছি এই মুহূর্তে আমার ফলিকাল যেহেতু ম্যাচিওর না মানে যে এগুলো থাকে এগ কোয়ালিটি খুব একটা ভালো না তার জন্য আমার আলাদা ব্যায়াম চলছে আলাদা আর কি ডায়েট চলছে তো সেটা আমি কি কি করি সকাল থেকে রাত পর্যন্ত কী কী ডায়েট আর কি নিচ্ছি সেটাই দেখানোর চেষ্টা করব তোমাদের এখানে যে এই যে যে কোল্ড ড্রিঙ্কস মানে কি বলবো কোল্ড ড্রিঙ্কসও না যে চা আর কি করেছি সেটা কি করেছি সেটা আগে দেখে নাও এটা করার জন্য জাস্ট আমার মতো অল্প কটা দারচিনি নিয়ে নাও এটাকে গুঁড়ো করে জলের ভিতরে দিয়ে দাও আর যদি তোমাদের বাড়িতে গ্রিন টি থাকে তাহলে গ্রিন টি দিয়ে তুমি খেতে পারো যেরকম আমি খাই দারচিনি কিন্তু খুব ভালো একটা জিনিস যেটা কিন্তু তোমার হরমোন ব্যালেন্স করতে হেল্প করে আর তাছাড়া যদি এক কোয়ালিটি খারাপ থাকে যেরকম আমার তো সেই ক্ষেত্রে কিন্তু ওটা ইমপ্রুভ করতে অনেক হেল্প করে থাকে তো স্বাদ খুব একটা ভালো না আর আমি লেবু এতে দিতে পারিনি সেটা কিন্তু আগেই বলেছি লেবু ছাড়া লেবুটা ফুরিয়ে গেছে তার জন্য তো আর এটাকে খেয়ে তারপরে আর কি বাড়ির অন্য কাজগুলো করে তারপরে আমি ব্যায়াম করবো ব্যায়ামটা করার চেষ্টা করবে খালি পেটে আর কি আর এটাই তো আর এক্সারসাইজ কিন্তু ভীষণই ভালো যদি তুমি টেন পার্সেন্ট নিজের ওয়েট কমাতে পারো সেই ক্ষেত্রেও কিন্তু অনেক হেল্প হয় কনসিভ করতে আর ব্যায়ামগুলো এই ভিডিওতে দেখাবো না কারণ কি যদি তোমরা ব্যায়ামগুলো দেখতে চাও ফার্স্ট কমেন্ট কমেন্ট থেকে লিঙ্ক নিয়ে কিন্তু দেখে নিতে পারো আর সকালে কি কি খাই সেটা একবার দেখাই এখানে এখানে রয়েছে মাছ আছে কিন্তু এখানে এই এটা খাবো আমি রুটি দিয়ে অনেকেই খেতে পারো না হয়তো আমার আমি মানে কি বলব আমার যেটা দেবো আমি সেটা খেয়ে নিতে পারি এরকম তো আর এখানে আছে টক দই আর দুটো রুটি নিয়েছি আর লেবু আর টমেটো আর এখানে মানে মাছ যেহেতু সেখান থেকে আমি মানে প্রোটিন পাবো আর হচ্ছে ফ্যাট পাবো গুড ফ্যাট আর দই দই টক দই কিন্তু ডায়েটের জন্য খুবই ভালো একটা জিনিস আর টকডোয়ের থেকে আমি ডায়েটের জন্য আর কি ফ্যাট কমানোর জন্য ওটাও হেল্প করে আর হ্যাঁ ফ্যাট অবশ্যই আছে ওতেও কিন্তু ওটা আর কি ডাইজেস্ট হয়ে যাবে সমস্যা হবে না আর দুটো রুটি আর যদি না খাই তাহলে আমি চলবো কী করে সেরকম সে তার জন্য আর কি দুটো রুটি আর হচ্ছে টমেটো টমেটো হচ্ছে যার জন্য সেটা কিন্তু আমি আগেও ভিডিওটা বলেছিলাম যে অক্সিডেশনের প্রচুর পরিমাণে দরকার হয় তার জন্য কিন্তু টমেটো আমার অক্সিডেশনটাকে বাড়াবে আর যে সেলগুলো নষ্ট হয়েছে মানে অক্সিডেশনের কাজ যে সেলগুলোকে আবার ঠিক করা তো ড্যামেজ হয়েছে যেই আমার এগ তো সেটাকে আর কি ইম্প্রুভ করবে টমেটো আর লেবু লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে লেবু ভীষণ পরিমাণে দরকার আমাদের হরমোন ব্যালেন্স করতে ওটা হেল্প করবে আরও ফ্যাট কমাতে হেল্প করবে ডায়েটের জন্য লেবু কিন্তু খুব ভালো তার জন্য আমি সবাইকে বলি যে লেবু খাও দারচিনি খাও টমেটো খাও তো তোমাদের কিন্তু এই পর্যন্ত দেখালাম যে সকালবেলা আমি যেই চাটা খাই সেটার মধ্যে কি কি থাকে আর তার থেকে আমরা কি কী গুণ আর কি পাই আমাদের বডিতে কি কি থাকে মানে যায় তো তারপরে কিন্তু দেখালাম দুটো রুটি সেখানে আমি হয়তো একটা খেলেই খুব ভালো করতাম কিন্তু তোমাদের জন্য দুটো দেখিয়েছি তো আর আমাদের মানে কি হয় যে আমাদের কিন্তু ম্যাক্সিমাম বাড়িতে সকালবেলাটা ভাত হয় তো ভাত খাও কিন্তু যতটুকু খাও তার থেকে দুগাল একটু কম খাওয়ার চেষ্টা করো আর সঙ্গে লেবু খাও তারপরে টক দই খাও এগুলো কিন্তু খুব ভালো জিনিস আর তোমাদেরকে সবার কাছে কিন্তু আমি ভীষণভাবে রিকোয়েস্ট করি এগুলো কিন্তু তখনই কাজে দেবে যখন তুমি এক্সারসাইজগুলো করবে এবার যদি এক্সারসাইজ না করো আর এই ডায়েটগুলো নাও তখনই কিন্তু এগুলো কোনো কাজে দেবে না তো তোমাদের সবারই একটা অভিযোগ যে দিদি সময় পাই না যে এক্সারসাইজ করবো ব্যায়াম করবো তার জন্য সময় পাই না সকালবেলাটা ভীষণ ব্যস্ত থাকে তো দেখো সকালবেলাটা কিন্তু আমারও ব্যস্ত থাকে তোমাদের দাদা চলে যায় দোকানে আমাদের সাইবার ক্যাফে আছে সংগতিতে ওখানে চলে যায় আমি প্রত্যেক দিন আমার সকালে কিন্তু রুটি করতে হয় প্রত্যেক দিন তারপরে দুপুরে আবার রান্না করতে হয় আমার রোজ কাচতে হয় জামা কাপড় রোজ তো তার মধ্যেও কিন্তু আমি সময় বের করে এক্সারসাইজ করি আর নর্মালি আমি রুটি খাই না তোমাদের কিছু আজকে দেখালাম তোমরা মানে এটার জন্যই দেখালাম যে তোমরা রোজ যেটা খাও সেটা অবশ্যই খেতে পারো কিন্তু একটু কম খাও তার জায়গায় একটু টক দই লেবু টমেটো এগুলো খাওয়ার চেষ্টা করো টমেটো কিন্তু ভীষণ ভালো জিনিস সেটা কিন্তু খেয়েও আর এরপরে দেখাবো যে দুপুরবেলা লাঞ্চে আমি কি খাই আমি জাস্ট নর্মালি আমার বাড়িতে যা রান্না হয়েছে আমি সেটাই নিয়েছি তোমাদের বাড়িতে যেটা রান্না তুমি সেটাই নাও তো তো দেখলে যে আমি দুপুরবেলা কিন্তু একদম নর্মাল খাওয়া দাওয়া করি যেটা বাড়িতেই হয় সেটাই খাই আর সত্যি কথা বলতে সকালবেলাও আমার একটু বেশি খাওয়া হয়ে গেছিলো আর আজকে দুপুরবেলাও একটু বেশি খাওয়া হয়ে গেছে তো এতটা কোয়ান্টিটিতে আমি খাই না সকালেও খাই না দুপুরেও খাই না আজকে একটু বেশি হয়ে গেছে তো মানে আমি যেরকম এর থেকে ধরো আরও একটু কম তো এরকম হিসাবে যদি তুমি খাও তাহলে সন্ধ্যার মধ্যেই তোমার খিদে পেয়ে যেতে পারে তার জন্য কী করি সেটাই বাদ দাও ওই শাক সবজিতে যেহেতু ফাইবার থাকে তার জন্য কিন্তু আমি রাতের বেলা এটা বয়েল করে খাই আমি নিয়েছিলাম বিনস বাঁধাকপি আর মটরশুটি এগুলোকে এরকম করে ফুটিয়ে নেওয়ার পরে জলটা ফেলে দাও ফেলে দিয়ে তুমি খেতে পারো তাদেরকে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলার আছে তার জন্য আলাদা করে আবার আমাকে ভিডিও করতে হচ্ছে সেটা আমি ওই ভিডিওতে মানে আলাদা করে করা এটা ওটাই বলতে ভুলে গিয়েছিলাম সেটা হচ্ছে তোমাদের মনে কিন্তু কোশ্চেন আসে প্রশ্ন আসে যে পিরিয়ডের সময় ব্যায়ামগুলো করা উচিত কি না তো সেটা আমি বলতে চাই যে আমার কিন্তু পিরিয়ডের সময় আমি কিন্তু ব্যায়াম করি না আর সেই সময়টা আমি ডায়েটও করি না রাতের যেখানে আমি মানে ভাত খাচ্ছি না সবজি বয়েল করে খাচ্ছি তো সেই সময়টা কিন্তু আমি ভাত খাই সবজি বয়েল করে খাই না কারণ সেই সময়টা উইকনেস আর কি আসে তোমরা সবাই জানো সবাই বুঝতে পারছো আর যে একটা কথা বলবো সেটা হচ্ছে গিয়ে তোমাদেরকে ডাক্তার হয়তো বলে থাকে অনেক সময় যে যেই আর কি চেষ্টা করবে সেই মাসের পনেরো দিন পর্যন্ত ব্যায়াম ঠিক আছে তারপরে একটু রেস্টে থাকতে বলে একটু নর্মাল কাজ বা দৌড়ঝাঁপ একটু কম করতে তাদেরকে আমি কয়েকটা ইয়োগা বা কিছু ব্যায়াম দেখাবো মানে দেখিয়ে দেবো যেগুলো তোমরা পনেরো দিন পরে যদি করো যে কনসিপ করতে চাও যেই মাসে ট্রাই করছো যেই মাসে সেই মাসের পনেরো দিন পরে যদি করো তো তাতেও কিন্তু তোমাদের অনেক হেল্প পাবে মানে হরমোন ব্যালেন্স থাকবে তাছাড়া যদি হয়ে যাবে এটা তো আমি বলতে পারছি না যদি নাও হয় সেক্ষেত্রেও কিন্তু যাতে হরমোন কোনটা ব্যালেন্স থাকে আর তোমার শরীর সুস্থ থাকে তার জন্য কিছু যোগা দেখিয়ে দেবো সেখানে কোনো প্রকার দোরঝাঁপ নেই বসে বসেই তুমি সেগুলো করতে পারবে আর সেখান থেকে অনেকটা হেল্প তুমি পাবে তো তোমরা কিন্তু বলেছিলে টাইট চাট দিতে সেটা কিন্তু আমি দিয়ে দিয়েছি আর রাতের বেলা কিন্তু আমি এই সবজিগুলো বয়েল করে খাই আর তোমাদেরকে আরেকটা কথা বলি যেটা হচ্ছে গিয়ে আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে একটা জিনিস বলেছি যে এই সময় কিন্তু ফাইবারের ভীষণ প্রয়োজন হয় আর ফাইবার কিন্তু সবুজ শাক সবজিতে আমরা পেয়ে যাই তার জন্য কিন্তু ওইগুলো আমি বয়েল করে খেয়ে নিই আর আমি যেইভাবে আর কি ডায়েটে চলি যদি তোমরা সেইভাবেই চলো তাহলে কিন্তু সন্ধ্যার মধ্যে খিদে পেয়ে যেতে পারে তো এই যে যেই আর কি যেই সবজি বয়েল করে খেলাম এটা কিন্তু তোমরা সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে খেয়ে নিতে পারো কারণ কি খিদে পেয়ে যাবে আর আজকের ভিডিও এইটুকুই তোমরা অনেক ভালো থেকো সুস্থ থাকো আর গুড নিউজ এলে কিন্তু আমাকে অবশ্যই বলো